আলোচনা করব। দ্রবণ কাকে বলে? দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় তাকে দ্রবণ বলে। এখন সমসত্ব মিশ্রণ কাকে বলে? যে মিশ্রণের উপাদানগুলোকে বাইরে থেকে বোঝা সম্ভব নয় এবং যে মিশ্রণের প্রতিটি অংশে এই উপাদানগুলোর ভৌত ধর্ম এবং সংযতি একই থাকে তাদেরকে বলা হয় সমসত্ব মিশ্রণ, যেমন চিনির জলীয় দ্রবণ। এবার এই দ্রবণের দুটো অংশ থাকে, সেই দুটো অংশ কি কি? একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। দুটো পদার্থের সমন্বয়ে যখন একটা দ্রবণ প্রস্তুত হয় সেই দুটো পদার্থের মধ্যে যে পদার্থের আপেক্ষিক পরিমাণ কম থাকে এবং যে পদার্থটা অপর পদার্থে দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রাবক বা সলিড। আর দ্রাবক কাকে বলে? দুটো পদার্থের সমন্বয়ে যখন একটা দ্রবণ প্রস্তুত হয় সেখানে যে পদার্থের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে এবং যার মধ্যে অন্য পদার্থটা দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রাবক বা সলভেন্ট। যেমন চিনির জলীয় দ্রবণ, সেখানে চিনিটা জলের মধ্যে যোগ করা হচ্ছে এবং একটা সমসত্ব মিশ্রণ তৈরি হচ্ছে আর সেটাই হচ্ছে চিনির জলীয় দ্রবণ। সেখানে চিনিটা হচ্ছে একটা দ্রাবক আর জলটা হচ্ছে দ্রাবক। এবার দেখো দ্রবণের গাঢ়ত্ব কি। দ্রবণের গাঢ়ত্ব বলতে সাধারণত দ্রবণের বা দ্রাবকের একটি নির্দিষ্ট পরিমাণে কত পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে সেটা বোঝায়। দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ, নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি, মোলালিটি, গ্রাম পার লিটার, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন এবং পিপিএম বা পার্টস পার মিলিয়ন একক। এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। এবার দেখো শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ নিয়ে আলোচনা করব। শতকরা মাত্রা কাকে বলে? কোনো দ্রবণে 100 ভাগে যত ভাগ দ্রাবক দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। এই শতকরা মাত্রাকে তিন ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ওজন ওজন ভিত্তিতে, ওয়েট বাই ওয়েট। দ্বিতীয় হচ্ছে ওজন আয়তন ভিত্তিতে, ওয়েট বাই ভলিউম। তৃতীয় হচ্ছে আয়তন আয়তন ভিত্তিতে, ভলিউম বাই ভলিউম। ওজন ওজন ভিত্তিতে মানে দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু 100। যেমন দেখো 70% ওয়েট বাই ওয়েট H0O3, মানে দ্রবণের প্রতি 100 গ্রামে 70 গ্রাম বিশুদ্ধ H2O3 দ্রবীভূত আছে। দ্বিতীয় হচ্ছে ওজন আয়তন ভিত্তিতে, অর্থাৎ ওয়েট বাই ভলিউম মানে দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন ইনটু 100। যেমন 10% ওয়েট বাই ভলিউম H2SO4, অর্থাৎ দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 গ্রাম বিশুদ্ধ H2SO4 দ্রবীভূত আছে। পরেরটা দেখো আয়তন আয়তন ভিত্তিতে বা ভলিউম বাই ভলিউম, দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইনটু 100। যেমন ইথানলের 10% ভলিউম বাই ভলিউম জলীয় দ্রবণ, মানে দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 ml ইথানল দ্রবীভূত আছে। এবার দেখবো নর্মালিটি কি। কোনো দ্রবণে প্রতি লিটার আয়তন কোনো দ্রাবে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে গ্রাম তুল্যাঙ্কের সেই সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। একে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে নর্মালিটি সমান হচ্ছে দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ওজন। এর একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স। এই এককে আমরা নর্মালিটিকে প্রকাশ করি। এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে দ্রাবের ওজন উষ্ণতার উপর নির্ভরশীল নয় কিন্তু দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল, তাই জন্য নর্মালিটিও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। এবার দেখব মোলারিটি কি। কোনো দ্রবণের প্রতি লিটার আয়তন কোনো দ্রাবের যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একে আমরা m দিয়ে প্রকাশ করে থাকি।
মোলারিটির একক হচ্ছে মোল মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। এবার দেখো মোলারিটি আর নরমালিটির মধ্যে সম্পর্ক। দ্রবণের নরমালিটি সমান দ্রাবের আণবিক ভর বাই তুল্যাঙ্ক ভার ইনটু দ্রবণের মোলারিটি। এটা হচ্ছে দ্রবণের নরমালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক। এবার দেখব ফর্মালিটি কি। কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের গ্রাম সংকেত ওজনের সংখ্যাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কিছু আয়নীয় যৌগ যেমন NaCl, CaCl2 এদের দ্রবণের মাত্রা প্রকাশ করতে মোলারিটির পরিবর্তে ফর্মালিটি একক ব্যবহার করা হয়। এবার দেখব মোলারিটি কি। 1000 গ্রাম দ্রাবকে কোন দ্রাবের যত গ্রামণু দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে সেই গ্রামণু সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এই মোলারিটিকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে মোলারিটি হচ্ছে দ্রাবের ওজন বাই দ্রাবের গ্রানানুবিক ওজন ইনটু 1000 গ্রাম বাই দ্রাবকের ওজন। এই মোলারিটির একক হচ্ছে মোল পার কেজি বা মোল কেজি ইনভার্স। আরেকটা কথা মনে রাখা দরকার, মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এবার দেখব গ্রাম প্রতি লিটার মাত্রা কি। কোন দ্রবণের প্রতি লিটারে কোন দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যাই হলো ওই দ্রবণটির গ্রাম প্রতি লিটার এককের মাত্রা। ধরো দ্রবণের 1 লিটারে x গ্রাম দ্রাবক দ্রবীভূত রয়েছে, তাহলে ওই দ্রবণের মাত্রা হচ্ছে x গ্রাম পার লিটার। এবার দেখো মোল ভগ্নাংশ কাকে বলে। দ্রবণে কোন উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সকল উপাদানগুলির মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে উক্ত উপাদানের মোল ভগ্নাংশ বলে। এবার ধরো কোন দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা n1 আর দ্রাবের মোল সংখ্যা n2, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ x1 হলে x1 সমান n1 বাই n1 প্লাস n2 আর দ্রাবের মোল ভগ্নাংশ x2 হলে x2 সমান n2 বাই n1 প্লাস n2। এবারে x1 প্লাস x2 সমান n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2 সমান n1 প্লাস n2 বাই n1 প্লাস n2 সমান 1। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ x1 প্লাস দ্রাবের মোল ভগ্নাংশ x2 এদের সমষ্টি সর্বদাই 1 হবে। x1 প্লাস x2 সমান 1 আর এই এককটি হচ্ছে উষ্ণতার নিরপেক্ষ। এবার দেখব ppm একক বা পার্টস পার মিলিয়ন ইউনিট কাকে বলে। কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে ওই ওজন নির্দেশক সংখ্যাকে ওই দ্রাবের ppm বলে। যখন দ্রবীভূত দ্রাবের পরিমাণ খুব কম হয় তখন দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করার জন্য ppm একক ব্যবহার করা হয়। এই ppm এককে দুভাবে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করা হয়। একটা হচ্ছে ওয়েট বাই ওয়েট মানে ওজন বাই ওজন ভিত্তিতে, আর একটা হচ্ছে ওয়েট বাই ভলিউম মানে ওজন বাই আয়তন ভিত্তিতে। ppm ওয়েট বাই ওয়েট সমান দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু 10 টু দি পাওয়ার 6, আর ppm ওয়েট বাই ভলিউম সমান দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন ইনটু 10 টু দি পাওয়ার 6।
তাহলে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা